আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন বিনা দাঁত দুই দাঁতের খামার উপযোগী খুব সুন্দর সুন্দর গরু, দেশি গরু, কুরাজ গরু, সাইওয়াল গরু, সিন্ধি জাতের গরু, পাশাপাশি নেপালি গরু। তো এই গরুগুলো কোথা থেকে নেসছে, কেমন টাকা দাম চাচ্ছে, সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব দর্শক। যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু নেপালি জাতের গরু দর্শক, নেপালি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিছু নেপালি জাতের দর্শক গরু, ষাঁড় গরু। সাত মাইল গরুরহাট থেকে যশোর জেলা নেপালি জাতের গরু, খুব সুন্দর সুন্দর ষাঁড় গরু, টোটাল পাঁচটা গরু দর্শক। টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, শিং মাথা একদম হাই পার্সেন্টেন্সের নেপালি, তাই তো ভাই? আচ্ছা ভাই, এগুলো মূলত চাচ্ছেন কত ভাই লটে পাঁচটা? আপনাদের মূলত আন্দাজ বা নিয়ত কেমন আছে ভাই? লাখের নিচে বিক্রি হবে না ভাই, মানে লাখের নিচে হবে না। কেউ যদি লটে নিতে চায় তাহলে একের একটু উপরে যাইতে হবে। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুগুলো সব লম্বা বড় বড়, দেখা দেখি দরদাম চলছে দর্শক, নেপালি জাতের গরু। আচ্ছা, এগুলো আনুমানিক বয়স কেমন ভাই? নয় মাস। আপনারা শুনলেন, খুব সুন্দর সুন্দর পাঁচটা নেপালি জাতের গরু, দেখা দেখি দরদাম চলছে। যশোর জেলার সাত মাইল গরুরহাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। সামনে একটা দেখতে পাচ্ছেন বড় ভাই, এটা জাতে কি? সিন্ধি বলতেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখি একটু নামান একটু, সিন্ধি জাতের গরু বলতেছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার। যশোর জেলা সাত মাইল গরুরহাটে কিনা গরু না বাসার গরু? বাসার গরু। আপনাদের বাসার গরু চাচ্ছেন কত? এক লাখ ষাট। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 160 মূলত চাচ্ছে, 160, খুব সুন্দর একটা গরু। বেচা বিক্রি নিয়ত কেমন? 40,000। শুনলেন, এই গরুটা 40 হলে বিক্রি হবে দর্শক, 40, খামার উপযোগী ষাট গরু। সামনে একটা লাল গরু, এটা কি জাত ভাই? আপনারা দেখতে পাচ্ছেন দাঁতছে ভাই, 90 চাচ্ছেন, দাঁতছে? এখনো দাঁতে নেই, এখনো দাঁতিনি দর্শক, 90 চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বেচা বিক্রি নিয়ত কেমন? 85। কত? 85। 85, শুনলেন, 85 হলে এটা বিক্রি করবে, 85, দেখা দেখি দরদাম চলছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাঁড় গরুগুলো। সামনে একটা দেখতে পাচ্ছেন ভাই, এটা দাঁতছে ভাই, কি জাতের গরু ভাই? হরিয়ানা বলতেছে দর্শক, হরিয়ানা, আপনারা দেখতে পাচ্ছেন এখনো তো দাঁতিনি, চাচ্ছেন কত? 105। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 105 চাচ্ছে, খামার উপযোগী ষাঁড় গরু। আচ্ছা, আপনার নিয়তটা কেমন মূলত ভাই? 90-95। আপনারা শুনলেন দর্শক, এই গরুটা 90-95 মূলত নিয়ত, দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরুগুলো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাত মাইল গরুরহাটে। ভাই ভালো আছেন ভাই? গরু কয়টা? দুইটা। কোন দুইটা? দুইটা গরু দর্শক, আপনাদেরকে পিছন থেকে দেখাবো, দুইটা ষাঁড় গরু, দুইটা ষাঁড় গরু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। যশোর জেলার সাত মাইল গরুরহাটে টোটাল স্ট্রাকচার। আচ্ছা ভাই, এগুলো কি জাত করে? পাকিস্তানি আর ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কোনটা? দাঁতছে? না, এখনো দাঁতিনি দর্শক, ফ্রিজিয়ান বলতেছে, এটাও ভালো পার্সেন্টেন্সের।
হালকা শাহী আলোর মিক্সার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নাভি গল কম্বল দুইটা গরু। আচ্ছা দুইটা এখন আপনি চাচ্ছেন কত ভাই? 3,20,000। 3,20,000 চাচ্ছেন, একদম বলেন তো বেচা বিক্রি? 3,00,000 হলে নিয়ে, তাই তো, 150 করে বলতেছে দর্শক, 150। আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যশোর জেলা 7 মাইল গরুর একটা খামার উপযোগী ষাট গরুগুলো।